अलीपुरद्वार में चाय सुंदरी प्रकल्य के तहत जो महान तैयार किया जाता है उसमें श्रमिकों का भविष्य संस्कृति बर्बाद होकर बिखर जाएगी। ये योजना चाय श्रमिकों के हित के लिए घर तैयार नहीं कर रहा। बता दें अलीपुरद्वार जिले के कालचीनी प्रखंड के तोरसा चाय बागान में तैयार की गई चाय सुंदरी योजनाएं का निरीक्षण करते हुए बड़ा आरोप कालचीनी के विधायक विशाल लामा ने लगाया। इस दौरान पत्रकारों को संबोधित करते हुए विधायक विशाल लामा ने आरोप लगाया कि चाय बागानों में मुख्य रूप से आदिवासी गोरखा समुदाय के लोग निवास करते हैं, लेकिन इस चाय सुंदरी परियोजना से उनकी संस्कृति को पूरी तरह से नष्ट करने का प्रयास किया जा रहा है, क्योंकि जिस तौर तरीके से यहाँ घर बनाए जा रहे हैं इससे घर के पास थोड़ा भी जगह नहीं बची। आदिवासियों और गोरखाओं की जो अपनी संस्कृति व जगह की कमी के कारण नहीं हो पाए। विधायक विशाल लामा ने आगे कहा कि अगर राज्य सरकार सच में चाय मजदूरों को भला चाहती है तो बेनिफिशरियों में को मकानों के निर्माण के लिए सीधा पैसा जमीनों के पट्टे के भुगतान करें, लेकिन राज्य सरकार के पास ऐसे चिंता की भावना नहीं है। विधायक ने कहा कि मैं चाहता हूं कि पहले से ही चली आ रही हमारी संस्कृति है उसे ध्यान में रखकर कदम उठाया जाए ताकि हम अपनी संस्कृति को आगे बढ़ा सके। विधायक ने कहा कि मैं विधानसभा में इस विषय की आवाज़ उठाऊंगा, क्योंकि यहां आकर हमने चाय श्रमिकों से बात की तो उनका भी साफ तौर पर यही कहना है कि घर उनके रहने लायक परिपूर्ण नहीं है। जो चार सुंदरी अपनी विजिट कर लें घरगुलो कैरकम देख लें এখন যা দেখছি আমি তো অবাক হয়ে গেলাম দেখে 5,43,000 করে দিছে আর বাড়ি হচ্ছে এই সেই আর এটা দেখেন এই পরিযোজনাটা আমি মনে করি এটা আমাদের ওয়ার্কার্সের জন্য মানে ওনাদের স্বার্থের জন্য ওনাদের মানে ভালোর জন্য এটা আমি মনে করি না, কারণ এটা আমাদের ওয়ার্কারদের ভালোর জন্য করা হইলে এটা ওয়ার্কারের ডাইরেক্ট বেনিফিশিয়ারি খাতাও এটা দিতে পারতো। এই পরিযোজনা এটা নিশ্চয় আগামী দিনে আমাদের আদিবাসীদের বিশেষ করে আমাদের গোর্খাদের কালচারটা এই জায়গায় আসলে নষ্ট হয়ে যাবে, আর সেই এই ষড়যন্ত্র গভর্নমেন্ট করতেছে আমি মনে করি। তাহলে আপনি জানেন এমনি তো টি প্লান্টেশন অ্যাক্ট 1951 এটা ইয়ে আছে যে ঘর বাড়িগুলো যা আছে এটা মালিক একটা ইয়ে করে এটা ইয়ে প্রাবধান আছে, কিন্তু এখানে খুব ভালোর কথা গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিচ্ছে, এটা ভালো কথা, কিন্তু কার জন্য নিচ্ছে এটা সন্দেহ আছে। কার জন্য নিচ্ছে এটা কি সত্যি আমাদের ওয়ার্কারের জন্য এটা, না খালি যে এটা কর্পোরেট সোসাইটিদের মানে কর্পোরেট যে ইন্ডাস্ট্রিদের ওদের ভালোবাসার একটা ইয়ে করার জন্য এটা করতেছে, এটা প্রশ্ন আছে আমার গভর্নমেন্টের কাছে। এটা সত্যি আমাদের ওয়ার্কার আমাদের ট্রাভেলের জন্য থাকলে এরকম হয়তো না, এরকম করতো না, ওদের ডাইরেক্ট ওনাদের বেনিফিশিয়ারি দিয়ে ওনাদেরকে পাট্টা দিয়ে এটা ইয়ে করতো, কিন্তু এই মানে এই এটা ভাবনা গভর্নমেন্ট করতেছে না, এটা একটা ষড়যন্ত্র করছে আমাদের ট্রাইবেলের ইয়েতে, এটা আমি এটা এটা মনে ভাবি। আমি চাই কি আমাদের একটা ষড়যন্ত্র করছে আমাদের ট্রাইবেলের ইয়েতে, এটা আমি এটা এটা মনে ভাবি। আমি চাই কি আমাদের লোক একটা যে কালচার যে আমাদের আগে থেকে আছে ওইটা সব একটা প্রিজার্ভ হোক, মানে একটা ভালো করে একটা আগামী দিনে একটা নিয়ে যাইতে পারি সেরকমই ওটা একটা ব্যবস্থা হোক, কিন্তু সেরকম এখানে নাই। এটা নিয়ে আমরা নেক্সট বিধানসভাতে এই কথাটা আমি তুলব কি কীরকম একটা এই ব্যবস্থা করছেন যে আমাদের পুরো ট্রাইবেলদের আমাদের এক্সিস্টেন্সাই আমাদের যে কালচারটাই একটা মানে একটা ভেঙে পড়ার একটা অবস্থা আসে যাবে এরকম এই আমি দেখলাম আর কি। তো এটা নিয়ে আমি আগামী গভর্নর সাহেবের এটা চাই সুন্দর নিয়ে আমি কথা রাখবো, কীরকম হচ্ছে এটা আমি নিশ্চয়ই বলবো। চা শ্রমিকে কী বার্তা দিলেন আপনি? দেখেন আমি এখন চা শ্রমিকরা এসেছিল আমি দেখেছি, ওনারাও বললো যে এরকম আমরা বসা যাবে না এরকম যায়, কারণ একটা বড় দেখেন এখানে কী আছে আমাদের কালচারে আছে আমাদের নতুন একটা জন্ম হইলেও আমাদের বলিসি বলে আমাদের ভাষা আছে লোকাল ল্যাঙ্গুয়েজে ওখানে পড়ার জন্য একটা একটা ইয়ে হয় না, ওটা এমবিবিএস কোর্ট এটাকে নাবি একটা ইয়ে বলে ওটা রাখারও জায়গা নাই এখানে। দেখুন আমাদের একটা কালচারে আদিবাসীদের কালচারে মানে অনেক অনুষ্ঠান হয় সরল পূজা দেখে অনেক ইয়ে আছে, সেই জায়গার কোথায় সেরকম কোনো চিন্তা ভাবনাই নাই এখানে। তো এরকম তো আমাদের মানে পুরো কালচারটাই তাই বললাম না কালচারটাই নষ্ট হয়ে যাবে এই জায়গার আমাদের লোক আসলে পরে। তো এটা নিয়ে নিশ্চয়ই আমরা কথা রাখবো আগামী দিনে। ধন্যবাদ।